এই শিটের ভিতরে দেখুন দুইটা ফরম্যাট আমি রেখে দিয়েছি, একটার ভিতরে কলন দেওয়া আছে আর একটার ভিতরে কলন দেওয়া নাই। আর এই কলনের যখন আমি এখানে ক্লিক করি আমার এখানে কলন শো করে না এবং কলন গুলো সবগুলো একই সাইজ আছে। এটা আমি কিভাবে করলাম দেখুন, আমরা এখানে যদি ক্লিক করি আমার কলন এখানে শো করে না। আমরা যখন কলন দেই দেখুন, আমরা একটা লেখা লেখার পরে এখানে আমরা স্পেস দিয়ে যখন কলন দেই সেক্ষেত্রে আমার এই কলনটা সমানভাবে আসে না। দেখুন এখানে যখন আমরা কলনটা দিই বা এটা যদি আমরা স্পেস দিয়েও দিই ঠিক সেম ম্যাপে থাকবে না। এটাকে আমি যদি স্পেস দিয়ে সামনে তুলে দিই এটা দুইটা একই মাপে থাকবে না, যখন একই জায়গায় রাখবো এটা এক জায়গায় থাকবে না, একটু বেশি কম হবে। আর যখন আমি এটা ফাংশন দিয়ে করব তখন একটা সেম জায়গাতে স্টে করবে। আমি এখানে যদি আর একটা কলম দেই দেখুন, এটা সেম জায়গায় রাখলো সেম থাকবে না, একটু বেশি কম হবে। যখন আমার লেটার বাড়বে তখন এখানে কলমটা সামনের দিকে চলে যাবে, কিন্তু আমার এখানে লেটার বাড়ুক আর কমুক কিন্তু কলমটা আমার একই জায়গায় থাকবে। তো এটা আমি কিভাবে করছি দেখুন, প্রথমে আপনারা এই টেক্সটটাকে সিলেক্ট করে দেবেন যে টেক্সট গুলোতে আপনার কলন অ্যাড করতে হবে। এখানে সিলেক্ট করার পরে, সিলেক্ট করার পরে এখানে রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফরম্যাট সেল এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কাস্টমে চলে আসবেন। এই কাস্টমে চলে আসার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা কোড লিখতে হবে যেটা হচ্ছে এট দ্য রেট, তিনবার স্পেস দেবেন, 1 2 3, তিনটে স্পেস দেওয়ার পরে এখানে আমরা ইনটু দিয়ে দেবো। ইনটু দেওয়ার পরে একটা স্পেস, স্পেস দেওয়ার পরে ব্যাক স্ল্যাশ দিয়ে দেবো, এরপর হচ্ছে কলন বসিয়ে দেবো। কলন বসানোর পর আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। দেখুন আমার খুব সহজেই সবগুলো অটোমেটিক কলন অ্যাড হয়ে গেছে। তো এই কাজটা হচ্ছে একবারে সবগুলো করতে হবে না, আপনার বারবার প্রত্যেকটা কলন অ্যাড করতে হবে না, খুব সিম্পল ভাবে এই কাজটা করতে পারবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে প্রোফাইলে সেভ করতে পারবেন, কারণ হচ্ছে এই কাজটা আপনার পরবর্তীতে মনে নাও থাকতে পারে, কারণ হচ্ছে এই কোডটা করতে গেলে অনেক সময় মনে থাকে না। সেই জন্য আপনি যদি সেভ করে রাখেন পরবর্তীতে আপনি দেখার সুযোগ পাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।